একই ধাতুর পাত থেকে তৈরি, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের, দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি, 17.5 সেমি। তাহলে দুটি গোলক আছে, খুব সাদামাটা প্রশ্ন, দুটি গোলক দিয়েছে। এইটা মনে করো দুটি গোলক, একটার ব্যাস হচ্ছে 21 সেমি আর একটার ব্যাস 17.5 সেমি। এই গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত? তাহলে ধাতুর পাত, যদি গোলকটা ফাঁপা হয় ধাতুর পাত কতটা লেগেছে তুমি কি বার করবে? ধাতুর পাত কতটা লেগেছে মানে আসলে ক্ষেত্রফল না, কারণ নিরেট বলে নেয়। যদি নিরেট বলতো তার মানে পুরো ধাতুটা পুরোটা একটা পদার্থ দ্বারা গঠিত হতো, ভেতরে কোনো ফাঁপা অংশ ছিল না। কিন্তু এখানে বলেছে ফাঁপা গোলক, তার মানে শুধু বাইরের আবরণটা আছে, আর বাইরের আবরণ মানে ক্ষেত্রফল, আয়তন নয়। তাহলে দুটির ক্ষেত্রফল বার করো, তাহলে কতটা পাত লেগেছে পেয়ে যাবে, তারপর তুমি তার অনুপাত করে দাও। তাহলে আমি দুটো গোলকের ব্যাসার্ধতে আসছি, দুটি গোলকের ব্যাস বলে দিয়েছে একটা হচ্ছে D1, আমি যদি এটাকে ধরি 21 সেমি, D1 21 সেমি, এতএব ব্যাসার্ধ R1 ধরে নিচ্ছি 21/2 সেমি। আসছি 2 নম্বর গোলকে, দ্বিতীয় গোলকটার ব্যাস হচ্ছে, আমি D2 ধরছি এটাকে, 17.5 সেমি। এতএব দ্বিতীয় গোলকের আমি নামকরণ R2 দিলাম, R2 17.5/2/2 ব্যাসার্ধ করে নিচ্ছি, এতএব 175/2 দশমিক তুললাম, একটু কাটাকাটি করে ছোট করে নিচ্ছি, 5 × 3 = 15, 5 × 5 = 25, 5 × 4 = 20, এতএব পেলে 35/4 সেমি। ব্যাসার্ধ প্রথম গোলকের ব্যাসার্ধ পেয়েছি, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ পেয়েছি। এবারে দুটো গোলকের যেহেতু কতটা পাত লাগবে বোঝাচ্ছে, তাই আমরা এর একটা সামগ্রিক সমগ্র তলে ক্ষেত্রফল বার করে নিচ্ছি। এতএব প্রথমটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² আমার মান বসাচ্ছি, 4πr², আর ভাঙার দরকার হবে না, পাই ভাঙার দরকার নেই, আর মান বসিয়ে দাও 21/2 তার স্কোয়ার, দ্যাট মিন্স 4π, 21 দুটো আর 2ও 2টো বর্গ সেমি। এত সমগ্র তলের ক্ষেত্রফল 4πr², মান বসিয়ে দিলাম দুবার, যেহেতু অনুপাত বার করতে বলেছে শেষে তার অনুপাত কত, তাই আমাদের এটা কাটাকাটি না করলেও চলে। প্রথমটা সমগ্র তলের ক্ষেত্রফল বেরোলো, আমরা দ্বিতীয় সমগ্র তলের ক্ষেত্রফল বার করছি, এতএব দ্বিতীয়টির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা আসছি 4πr², দ্বিতীয় নামকরণ আবার R2 দিয়েছি, সরি এটা R1 হবে, প্রথমে একটা R1 দিয়েছি, এটা R2 দিলাম, 4πr² আমরা মান বসাচ্ছি এটাতে, R2 এর মান দেওয়া আছে 35/4, 35/4 বসাবো, এতে 4π × 35/4 দুবার হয়ে গেল, R² বর্গ সেমি। ইউনিট দিতে ভুলে যেও না, ইউনিট দিতে ভুলে গেলে নম্বরও কাটা যাবে পরীক্ষায়। এতএব এতএব
আমরা অনুপাত শেষে বার করতে বলেছে, কতটা ধাতুর অনুপাত লাগবে, অনুপাত বার করছি। প্রথম গোলক ইজ টু দ্বিতীয় গোলক, প্রথম গোলক ইজ টু দ্বিতীয় গোলক। আমরা এর থেকে মান দুটো বসিয়ে নিচ্ছি। প্রথম গোলকের সমগর্তলের ক্ষেত্রফল যা বেরিয়েছে 4π×21×2×2 দ্বিতীয় গোলক 4π×35/4×35/4 কাটাকাটি করে নিচ্ছি। 4π গেল, যেহেতু অনুপাত আছে মাঝে, তুমি কাটতেই পারো দুদিকে, ওপরে ওপরে নিচে নিচে। 2×2=4 হয়ে গেল। 7×3=21, 7×5=35, 7×3=21, 7×5=35 এতই যা পড়ে রইলো একটু দেখে নি। এখানে আছে শুধু 3×3=9 পড়ে ইজ টু, এখানে আছে 5×5=25 আর নিচে বাই চার, 25/4 এতই ক্রস করে দাও। 4×9 যখন তোমার অনুপাতে নিচে থাকবে, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে। 9 নিচে কিছু নাই মানে ওয়াল আছে। 4×9=36 ইজ টু 25×25, বাস এটাই আমাদের উত্তর। ঠিক আছে, দেখো আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, সমকোণী ত্রিভুজ এঁকেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। তার একটা ত্রিভুজ অঙ্কন করেছে, সমকোণী ত্রিভুজ। এটা মনে করো সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ বা 90 ডিগ্রি, আর এই সমকোণ সংলগ্ন বাহু, সমকোণ সংলগ্ন বাহু তার মানে সমকোণের কাছাকাছি যে দুটো বাহু, তার মানে এইটা এবং এইটা 15 সেমি 20 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি 20 সেমি, তাহলে এইটা হচ্ছে 15 আর এইটা হচ্ছে 20 সেমি। ঠিক আছে, এইবার বলেছে 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়, তাহলে 15টাকে অক্ষ ধরে তুমি যদি এটাকে ঘুরিয়ে দাও, যেমন দেখো আমি ভালো করে বোঝাতে হয়তো পারবো, এটা এইটা একটা সমকোণী ত্রিভুজ, মনে করো এইটা 15, এটা 15 আর এইটা হলো 20, বুঝতে পারছো? এইটা মনে করো 15 সেমি আর এইটা মনে করো 20 সেমি। তাহলে এই 15টাকে অক্ষ ধরে, অক্ষ ধরে ঘোরানো মানে মানে এইভাবে তুমি এটা মেরুদণ্ড আর কি, অক্ষ বলতে মেরুদণ্ড বোঝাবে, মেরুদণ্ডটা ধরে ঘোরাও। তাহলে যদি আমরা এইটা 15 আর এটা 20, 15টাকে অক্ষ ধরে বলেছে, 15 সেমি বাহুটাকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে, তার মানে এই হলো 15 সেমি, এটাকে ধরো এবং এটাকে একবার এক রাউন্ড ঘুরিয়ে দাও, একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়, কোন ঘনবস্তু তৈরি হয় লক্ষ্য করে দেখো। যদি আমরা এই ত্রিভুজটাকে এইভাবে ফ্ল্যাটে বসিয়ে, এভাবে বসিয়ে 15টাকে অক্ষ ধরে আমি এক রাউন্ড ঘুরিয়ে দিই, তাহলে তুমি কী চেহারা পাবে বলো না? শঙ্কু চেহারা পাবে। লক্ষ্য করে দেখো, এটা যদি এরকমভাবে ঘুরে যায় তার মানে কেমন হলো, এটা কেন্দ্র এইখান থেকে এইভাবে, আর ভূমিটা কী হবে, গোল হবে, কারণ এই 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 যে সার্কেলটা ঘুরছে এটা তো ফিক্সড থাকছে, এটা ঘুরছে, তার মানে ভূমিটাও হয়ে গেল বৃত্তাকার, এবং এটা এবং এইটা তির্যক উচ্চতা এইভাবে চলছে। তার মানে এইটা যদি ঘোরাও তাহলে কেমন সার্কেলে আসছে দেখো তুমি, এইটা এইরকম ভাবে, এরকম ভাবে ঘুরবে মাঝে রেখে, মাঝে রেখে, মাঝে রেখে ও এইরকম ভাবে ঘুরবে, তার মানে তুমি কি পেলে, শঙ্কু। এবং আর বোঝার জিনিস কি আছে, যদি তুমি এই শঙ্কুটা পাও তাহলে শঙ্কুর কোনটা কি দিয়েছে, এটি যদি এভাবে ঘোরাও তাহলে শঙ্কুর এটা কি বলে উচ্চতা, তার মানে উচ্চতা 15 আর এটা কি বলে শঙ্কুর, ভূমির ব্যাস না ব্যাসার্ধ, ভেবে দেখো ব্যাসার্ধ, 20টা ভূমির ব্যাসার্ধ। কেন ভূমির ব্যাসার্ধ হচ্ছে, যদি এটাকে তুমি ঘোরাও তাহলে, এটাকে যদি ঘোরাও তুমি তাহলে দেখো এটা অর্ধেক 20, এটা অর্ধেক 20, এই যে বৃত্ত ঘুরবে তার মানে 40 হবে ব্যাস,
তার মানে এই যে কুড়িটা এইটা ধরে গুচ্ছ, তার মানে কুড়িটা কি হচ্ছে দেখা লক্ষ্য করে, কুড়িটা আসলে ব্যাসার্ধ। তাহলে এইটা কুড়ি ব্যাসার্ধ বটে, উচ্চতা 15 বটে। আর তোমাকে দু তিনটে জিনিস বার করতে বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন, যাই বল বার করতে বলুক না কেন, তুমি তো মান পেয়ে যাচ্ছ। তাহলে আমরা এই যে উৎপন্ন শঙ্কুটা তার কি কি মান পেয়েছ, এতই উৎপন্ন শঙ্কুর এটা কি বটে উচ্চতা, উচ্চতা 15 সেমি, আর এটা কি বটে ব্যাসার্ধ, আর 20 সেমি। আশা করি বুঝতে পারছো। নাহলে একটা ত্রিভুজের জ্যামিতিক বক্স থেকে একটা ত্রিভুজটা বার করো এবং সেটাকে ঘুরিয়ে দেখো, তুমি বুঝতে পারবে যে ওটা ব্যাস বটে, ব্যাসার্ধ বটে 20টা, কারণ এটা এত পর্যন্ত আসছে 20 20 40, আর এইদিকে আসছে ঘুরে, তাহলে এটা 20 পাচ্ছ, তাহলে ব্যাসার্ধ বটে, তাহলে আর এস পেয়ে গেছো। এইবারে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, পার্শ্বতলের ক্ষেত্রফল ফর্মুলা পাই আর এল, তার মানে তুমি কি জানো না, এল জানো না, এল কি করে বার করবে, ভেরি ইজি, আমরা করিয়েছি। তাহলে আর এল যখন পেয়েছো এত এল বার করলাম, এল সমান রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মান বসাচ্ছি আর স্কোয়ার, 20 স্কোয়ার, এইচ স্কোয়ার 15 স্কোয়ার, 20 স্কোয়ার 400, 15 স্কোয়ার 225, 625, 625 বর্গমূল 25, 25 25 625, 25 সেমি। তাহলে তুমি তির্যক উচ্চতা পেয়ে গেলে 25 সেমি, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। আর এইচ, আর এল দরকার ছিল, এল এর ফর্মুলা ঘুষিয়ে দিলে এল পেয়ে গেলে। এবার যদি তুমি তিনটা পেয়ে গেছো, আর কোনো অসুবিধা নেই, যা যা বার করতে বলেছে। পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে প্রথম উত্তর শুরু করছি, পার্শ্বতলের ক্ষেত্রফল, এতই পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল স্কোয়ার ইউনিট বর্গ সেমি হবে, পাই আর এল, মার বসাও পাই, 22 এর 7 আর 20 এল 25 পাই আর এল, কারাগারি তো করা যাচ্ছে না, দুর্ভাগ্যের বিষয়, গুণ করে দাও জলের মতো গুণ, 22 20 500 আর 22 5-এ সরি 25 গুণে 50 হচ্ছে 0, তাহলে 5 গুণে 10 8 হলে 11 2 0, 1 1 0 0 0 by 7, ভাগ করে দাও 7 দ্বারা, ভাগ করে দিচ্ছি 7 1 7, 8 9 10 11 4, 5 7 35 5 7 7 49 1 7 1 7 3, 1571 পূর্ণ, 3 এর 7 বর্গ সেমি, 1571 পূর্ণ, 3 এর 7 বর্গ সেমি, দেখে নাও। এটা আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল, একটা উত্তর হয়ে গেল। চলে আসছি এবার আমরা সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের কাজ হয়ে গেল, এবার সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে বলেছে, এখানে মুছে নিচ্ছি, দু নম্বর উত্তর সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর ইন্টু আর প্লাস এল, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল, মান বসাও পাই, 22 এর 7 ইন্টু আর, 20 ইন্টু 20 প্লাস এল 25, 22 এর 7 20 45, গুণ করে দিচ্ছি 22 45 2 90 9 2 18 18 1 19, তাহলে 1 9 8 000 by 7, আমরা কাটাকাটি করে নিচ্ছি, কাটাকাটি করে নিলে সরি 45 2 90, একটা 0 বেশি হয়ে গেল, আম
ভাগ করে নিচ্ছিস 1980 কে 7 দ্বারা, 7 × 2 = 14, 5 = 8, 7 × 7 = 56, 2 = 0, 7 × 2 = 14, 6, 7 × 8 = 56, 10 = 0, 5 × 7 = 35, 6 × 7 = 42, 0 × 7 = 14. আর খাওয়াচ্ছি না, 2 8 2 8, আচ্ছা সরি পূর্ণ করে দিচ্ছিলাম আমরা, তাহলে 7 × 56 = 4, দরকার নেই এটা পূর্ণ করে দিই, 4 × 7 ক্ষেত্রফল, তো তুমি পূর্ণ রেখে দিতে পারো, টাকা পয়সার অঙ্ক হলে দশমিক করতে হয়, নাহলে আবশ্যক নয়। বর্গ শ্রেণী, তাহলে সমগ্র তাহলে ক্ষেত্রফল 2828, পূর্ণ 4 × 7 বর্গ শ্রেণী, দেখে নাও। আর শেষ কাজ বলেছে আয়তন বার করতে, এত আয়তনটা বার করে নিচ্ছি, এটা মুছে নিচ্ছি, আয়তনে আসছি, আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, মান বসাও, আর স্কোয়ার এইচ, সবসময় চেষ্টা করবে আমার ভিডিওর সঙ্গে প্র্যাকটিস করার, তাতে সুবিধা হবে, আমার থেকে বেশি স্পিডে পাচ্ছ না, আমার থেকে দেরি হয়ে যাচ্ছে, সেটাও তোমার দেখা দরকার, যার জন্য যদি পারো খাতা কলম সঙ্গে রাখো, এবং আমি যেমন করছি আমার সঙ্গে সঙ্গে চলো, তাতে দেখবে আমার থেকে স্পিডে তুমি পেরিয়ে চলে যাচ্ছ, কারণ তোমাকে তো বোঝাতে হবে না, আমি তো বোঝাচ্ছি কষ্ট করে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার ইচ, কাটাকাটি তো যাবে না কিছু দেখে বোঝা যাচ্ছে, তাহলে আমরা গুণ করে নিচ্ছি, 2 × 4 = 60, তাহলে 22, 2 × 4 = 60, 3 = 0, আর 6 × 12 = 13, 22, আচ্ছা একটু কাটাকাটি চলে যেত, 3 × 5 = 15, দেখে নিই আমি লক্ষ্য করে, 3 × 5 = 15 কাটা যেত, 5 × 10 = 20, 5 × 2 = 10, 10 × 2 = 20, আর 20 আর 22 বাই 7 রইল। তাহলে এবার এটাকে একটু ভাগ করে নিই, ভাগ করে দিয়ে যা পাবে সেটাই উত্তর হয়ে যাবে, ভাগটা করে নিলাম আমি, দেখে নাও, তাহলে আমাদের 6 × 2 = 8 পূর্ণ, 5 × 7 আয়তন বলেছে, আয়তনের ঘনসমী হবে, বাস 3টা প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল অঙ্কটা। 14/3 এর প্রশ্ন, 14/3টা দেখো, 40 মিটার লম্বা, 30 মিটার চওড়া একটা নিচু জমিকে মাটি দিয়ে 2.5 ডেসিমিটার উঁচু করতে হবে, এর জন্য যে পরিমাণ মাটি দরকার তা ওই জমির চারদিকে 2.5 মিটার চওড়া একটা পরিখা খনন করে পাওয়া যাবে, পরিখাটি কত গভীর হবে। তাহলে আমরা যেহেতু ছকের ছবির মাধ্যমে বুঝি, 40 মিটার লম্বা, 30 মিটার চওড়া একটা নিচু জমি আছে, মনে করো 40 মিটার লম্বা, 30 মিটার চওড়া একটা নিচু জমি আছে, এতটা গভীর নিচু জমি, এটাকে মাটি দিয়ে উঁচু করতে হবে, 2.5 ডেসিমি উঁচু করতে হবে, তাহলে এই যে মাটিটা দিয়ে উঁচু করবে এই উচ্চতাটা মনে করো 2.5 ডেসিমিটার উঁচু করতে হবে, তাহলে 40 মিটার লম্বা, 30 মিটার চওড়া একটা জমি ছিল, এটাকে 2.5 মিটার উঁচু করবে। এইবারে যে পরিমাণ মাটি দরকার এটা, তার জন্য তুমি ওই জমির চারিদিকে 2.5 মিটার চওড়া একটা পরিখা একটা নালি খনন করবে, ওই জমিটার চারদিকে একটা নালি নালি কুড়ে সেই মাটিটাকে উপরে দিয়ে দিবে, তার মানে এর চারদিকে নালিটা কাটবে, এখান থেকে এখান থেকে ওদিকে এত গর্ত করে দিবে আর কি, চারদিকে নালি কেটে ওইখানে দিয়ে দিবে,
তাহলে প্রশ্ন হচ্ছে, চারদিকে থেকে ওর চারদিকে যে নালিটা কাটবে তাতে চড়া কতটা তোমাকে বলে দিয়েছে, এই যে চড়াটা হবে এইখান থেকে এটা, এটা হচ্ছে 2.5 মিটার। এককগুলো খেয়াল করবে, এটা মিটার, এটাও মিটার, এটা ডেসিমিটার। আর যে নালিটা খুঁড়বে সেটা চওড়া তুমি 2.5 মিটার, 2.5 মিটার চওড়া করে চারদিকের মাটিটা কাটবে আর উপরে তুলে ভরাট করে দিবে। প্রশ্ন হচ্ছে পরিখাটা গভীর কত হবে। তাহলে এইটা যে গভীরতা হবে, মনে করো পরিখাটা, এটা তো কিছুটা গর্ত করতে হবে, এই গর্তটা কতটা হবে? আশা করি বোঝাতে পারছি আমি কি বলছি কথাটা। তো একটা জমি ছিল, তুমি 2.5 মিটার 2.5 ডেসিমিটার উঁচু করতে চাও, এটা যে মাটিটা লাগবে সেটা এর চারদিকের মাটিটা কেটে আর তুমি ওটাতে ভরাট করে দেবে। তো এই চারদিকে মাটিটা যে কাটবে, চওড়াটা করবে, নালি যেটা করবে সেটা কিন্তু 2.5 মিটার চওড়া করবে। তাহলে মাটি কতটা করতে হবে, গভীরতা কতটা হবে, কতটা হবে, ঠিক আছে? তো আমি একটু স্টেপ বাই স্টেপ বলি। প্রথমত আগে আমরা দেখিনি মাটি কতটা ভরবো। মাটি কতটা ভরবে এটা সবাই বুঝতে পারছো, এতটা লম্বা, এতটা চওড়া, আর এতটা উঁচু, আয়তন করে নিচ্ছি কতটা হচ্ছে। তাহলে প্রথমে নিচু জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, আর উচ্চতা করা হবে 2.5 ডেসি। তো ডেসিমিটারটাকে মিটার করে নি, ডেসিমিটারটাকে মিটার করলে কত হবে, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, ডেসি, সেন্টি, মিলি, কোথায় আছো, কোথায় যাবে, আছো ডেসি, যাবে মিটারে, আছো ডেসিতে, যাবে মিটারে, এক ঘর সামনে, তাহলে 0.1 এক ঘর সামনে, ডেসিমিলি খান থেকে এখানে চলে আসবে এত। যাই হোক, তাহলে যে জামুটা উঁচু করবে তাতে মাটি কতটা লাগবে, আয়তন বার করে নি, এত মাটি কতটা লাগবে তার আয়তন, মাটির আয়তন, ফর্মুলা তো আয়ত ঘন বটে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, পটি গুণিত তাটি গুণিত 0.25। কাটাকাটি চাইলে করে দাও, নাহলে থাক, ঘনমিটার যা আছে থাক, এতটা মাটি লাগবে। এবারে চলে এসো যেটা আসল জায়গাটা, আসে হচ্ছে পরিখাটা, পরিখা খুঁড়বে। এই যে পরিখাটা খুঁড়বে, এটা তোমাকে বলেছে যে ওই জমির চারিদিকে করবে। তাহলে যে জমিটা আছে তার চারদিকটা করবে, তার মানে যদি যে জমিটা আছে 30 মিটার 40 মিটার, তাহলে এই যে পরিখাটা করবে এটাও লম্বাটা 40 মিটারই হবে। আর পরিখাটা যদি যে জমিটা তুমি আছে 30 মিটার তার ধারে যদি পরিখা করো, তাহলে পরিখাটার দৈর্ঘ্যটা প্রস্থটা হবে 30 মিটার, আর এটা চওড়া হচ্ছে 2.5। এটা কতটা চওড়া পরিখাটা করবে, 2.5, আর মাটিটা কত গভীর করবে সেটা বার করতে বলেছে। তো তুমি একটা জিনিস ভাবো, তুমি টোটাল কতটা লম্ব মাটিটা খুঁড়বে, টোটাল কতটা লম্ব মাটিটা খুঁড়বে তুমি, যেহেতু পরিখাটার চারপাশ, তার মানে কত লম্বা নালিটা হবে, নালিটা কত তুমি আশা করে বুঝতে পারছো, এটা উঁচু করবে ডিপিটা এটা, তাহলে তার চারদিকে নালি কাটবে, তাহলে নালিটা লম্বা কতটা হবে, এটা এটা 40 বটে, তাহলে 40 30, আবার দিকে 40, আবার দিকে 30, চারদিকে নালি কাটছো, তাহলে নালিটা মোট লম্বা কত হবে, 40 30 40 30, ভেবে দেখো। তারপর যদি চওড়া লম্বা হয় 40 30 40 30, তাহলে চওড়া কতটা হবে নালিটা, নালিটা লম্বা কতটা হলো, 40 30 40 30, চারদিকটা নালি আছে আশা করে বোঝাতে পারছি, আর চওড়া কতটা, 2.5 মিটার করে, 2.5 মিটার পুরোটা চওড়া হবে। তার মানে আসলে কেমন ছবিটা দাঁড়াচ্ছে, ছবিটা হয়তো এরকম দাঁড়াচ্ছে, বাইরের চারদিকে নালিটা এরকম হবে, এটা কিছুটা গভীর হবে, কিছুটা গভীর হবে। তো নালিটা এরকম চেহারা হোক আর এরকম চেহারা হোক, ব্যাপারটা একই, এটাকে যদি সোজা করে দাও তাহলে আসল দৈর্ঘ্য কতটা, 40 40 30 30, এটা যোগ করে দৈর্ঘ্য পাবে, চওড়া কতটা হবে, 2.5, আর গভীরতাটা তুমি ধরে নেবে এক্স। তাহলে একটা আয়তনের আয়তন হয়ে গেল। তুমি ভাবো নালিটাকে যদি তুমি সোজা করে দাও তাহলে কি হলো, নালি লম্বা কতটা,
চওড়া কতটা আর গভীরতা যেটা হবে সেটা তুমি এক্স ধরে নাও। ওর যে আয়তন ওটা থেকে যে মাটিটা উঠবে সেটার এটার সমান হবে। আশা করি বুঝতে পারছো। যদি পাচ্ছো তাহলে আমি লিখি ব্যাপারটা। তাহলে মাটিটা যে খোঁড়া হবে পরীক্ষা দৈর্ঘ্য, এবার যে পরীক্ষাটা তৈরি হচ্ছে সেই পরীক্ষার দৈর্ঘ্য হবে 40-30, 40-30, 40+40+30+30, 4 4 8 9 10 11 12 13 14, 6 8 14, 140 মিটার। আর এর প্রস্থ কত হবে? নালীটা যেটা চওড়া বলেছে 2.8-2.5 মিটার, আর গভীরতা, গভীরতাটা 1 মিটার ধরে নিচ্ছি, ওইটা তো বার করতে বলেছে, ধরে নাম 1 মিটার। এতে পরীক্ষার আয়তন কত হবে? ওইটাই মাটি উঠবে, দৈর্ঘ্য প্রস্থ গুণিতে উচ্চতা, 140 × 2.5 × x ঘনমিটার। তাহলে মাটি যতটা উঠবে ততটাই হবে, তার মানে এটা আর এটা সমান। তাহলে শর্তানুসারে শর্তানুসারে পরীক্ষার আয়তন সমান মাটির আয়তন। ঠিক আছে, এখান থেকে এক্স এর মানটা বার করি, ট্রান্সফার করে এখান থেকে ট্রান্সফার করে এক্স এর মান বার করি, চল্লিশ 30 দশমিক তুললাম, 2টা 0, আর এখানে নামলো 140, আর 2.5 এরও দশমিক তুললাম, উপরে 1টা 0, কাটাকাটি করে দিই, 1টা 2টা 3টা গোলা 3টা গোলা, চিস চিস, 2 2 গুণে 4, 2 7 14, 3 2 গুণে 6, আর নিচে আছে 7, একটু কাটাকাটি দেখে নেওয়া যাক, 6/7 বেরোচ্ছে এখান থেকে। তাহলে আমরা ভাগটা শেষ করে দিই, আশা করি কাটাকাটি কোথাও ভুল করিনি, তো দেখে না 3 2 গুণে 6 থাকছে, আমার মনে হয় ঠিকই করেছি, 6 6 কে 7 দ্বারা ভাগ করে দিই, উপরটা সবসময় মাঝে হয় ভাজছো, ডেসিমেল ছাড়া হবে না, 7 8 56, 4.0, 3 7 4 7 28, 5 7 35, 6 7 42, 5 7 35, 7 8 56, 7 7 49, আর ভাগে গোয়া দরকার নেই, ডেসিমিলের পর 2টা খাও, আর একটা কমিয়ে দাও, 7 আছে 5 5 এর বেশি, তাহলে আগে টাইট হয়ে যাবে, 8 6 মিটার। আর যেহেতু ডেসিমিল কমিয়েছে তাই প্রায় দিয়ে দিবে।